আশা করি তোমরা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। সো তোমরা আশা করি বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছো। সো এবার একটা জিনিস আমি একটু একটা ফ্যাক্ট দিয়ে শুরু করতে চাই আমার আজকের আলোচনা। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আমি খুব বেশি কথা বলবো না, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমাদেরকে আসলে এখনকার মুহূর্তে 21 ব্যাচের যেই সিনারিওটা চলতেছে সেই সিনারিওর কিছু চিত্র তোমাদের কাছে শেয়ার করব, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় আসলে অ্যাডমিশন টাইমটা কিরকম। তো আমি অলরেডি রিসেন্টলি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, এন্ড পোস্টের মধ্যে আমি একটা কথা বলেছিলাম যে আমি আমার অ্যাডমিশন লাইফে এরকম একটা কথা শুনেছিলাম যে যদি অ্যাডমিশন টাইমটা একটা ছেলে বা একটা মেয়ের জীবনের মধ্যে দিয়ে যায়, তাহলে দেখা যায় যে ওই ছেলে বা মেয়ে বিগত 12 বছরে যতটুকু না বড় হয়েছে, ওই অ্যাডমিশনের 3-4 মাসে সে তার চেয়ে বেশি মানসিক ভাবে বড় হয়। বড় তো আর বয়সে বড় হয়ে যায় না, মানে টাইম ট্রাভেল তো আর হয় না ফিজিক্সের ভাষায়, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সে মেন্টালি অনেক ম্যাচিউর হয়ে যায়। কারণ অ্যাডমিশন পরীক্ষাটা সত্যি কথা, এখানে সবাই একসাথে চান্স পাওয়া সম্ভব না, এটা একটা ছাঁটাই পরীক্ষা, তোমরা জানো একটা ফিল্ট্রেশন, কেউ পাবে কেউ পাবে না। যদি আমি তথ্যটাও তোমাদেরকে শেয়ার করি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দেয় প্রায় 1,20,000-এর মতো স্টুডেন্ট, যদি ধরে নিই আমি কথার কথা 1,00,000 জন স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, 4,000 জন স্টুডেন্ট যদি চান্স পায়, তাহলে তুমি একটা সহজ হিসাব করো, সহজ ম্যাথ করো। সো তাহলে দেখো প্রতি সিটের এগেনস্টে, মানে প্রতি একটা সিট এর এগেনস্টে কয়জন আসলে ফাইট করতেছে, প্রতি একটা সিটের এগেনস্টে ফাইট করতেছে 25 জন, মানে একদম সর্বশেষ সিটটার এগেনস্টে ফাইট করতেছে 25 জন। এটাকে যদি আমি আরো চিন্তা করি, ধরো ফর এক্সাম্পল আমার সাথে ক্যালকুলেটার আছে, সো ফর এক্সাম্পল ঢাকা মেডিকেলে কয়জন, মানে প্রতি সিটের এগেনস্টে কয়জন আসলে ফাইট করতেছে, কয়জন ঢাকা মেডিকেলের একটা সিট চায়, অ্যান্ড কয়জন থেকে কয়জন আসলে পায়। তো এই নাম্বারটা যদি আমি একটু জাস্ট একটা সিম্পল ম্যাথ হিসাব করে যদি দেখি, তাহলে এই নাম্বারটা প্রায় 500, মানে ক্যান ইউ ইমাজিন 500 জন স্টুডেন্ট। তুমি একটু 500 কিন্তু নাম্বার হিসেবে চিন্তা করলে জিনিসটা ছোট, নাম্বার হিসেবে চিন্তা করলে, টাকা হিসেবে চিন্তা করলে জিনিসগুলো ছোট। তুমি চিন্তা করো 500 এটা নাম্বার না, এটা একটা হিউম্যান বিং, একটা মানুষ। এই 500 জনকে তুমি তোমার চারপাশে দাঁড় করাও, দাঁড় করালে দেখবা যে তোমার কত বড় একটা জায়গা লাগতেছে, 500 জনের জন্য কত বড় একটা জায়গা লাগছে। কোনো কলেজে স্টুডেন্টও হয় না 500 জন সাইজের। সো এই 500 জন একটা অ্যাসেম্বলিতে দাঁড়াইলো, ওই অ্যাসেম্বলি থেকে একজনের ধরো আমি ডাইকে নিবো, এরকম করে প্রতি 500 জন থেকে একজন 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 করে ডাইকে আসলে ঢাকা মেডিকেলে একটা সিট ফিল আপ হয়। আর এই 1,00,000 জন থেকে প্রায় 4,000 জন নিয়ে আসলে একটা পুরো, মানে গভর্নমেন্ট বা আমাদের প্রাইভেট মেডিকেল গুলো বাদ দিয়ে সরকারি মেডিকেল গুলোতে চান্স পায় প্রতি 25 জনে একজন। বুঝতে পারছো 25টা ফ্যামিলি, 25টা শুধু হিউম্যান বিং না, 25টা ফ্যামিলি ব্যাপার স্যাপার আছে এখানে, এমন আছে এখানে 25 জন শুধু ইন্ডিভিজুয়াল পার্সন, 25টা ফ্যামিলি। হ্যাঁ, ওই 25টা ফ্যামিলির মা বাবা তার পেছনে ইনভেস্ট করে নাই, করছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 বছর পড়ায় নাই, পড়াইছে। এই 12 বছর তার পেছনে বাবা মা খরচ করছে ঠিকই, কিন্তু হয়তো সেই ছেলেটা বা মেয়েটা, বাবা মার হয়তো স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারে। তো যারা চান্স পায় এরা অ্যাকচুয়ালি লাকি, ওদেরকে আমরা নিউজে দেখি, ওদেরকে নিয়ে আমরা দেখি, কিন্তু এরকম অসংখ্য স্টুডেন্ট আসলে আছে যারা চান্স পায় না, এবং তারা আসলে কি কালের পরিক্রমে দেখা যায় বিকল্প পথ, বিকল্প ভাবে তারা জীবনটাকে চিন্তা করতে হয়, ঠিক আছে। তো এই জায়গাটা থেকে একটা বাস্তবতা আসলে বুঝতে পারো। আমি ইনফ্যাক্ট লাস্টে যে কয়েকদিন আগে আমি বুয়েটের সার্কুলার দিলাম, আমি জাস্ট ওইটার পার্সপেক্টিভ যদি বলি, কম্পিটিশন তো সব জায়গায় আছে, মেডিকেল আরো বেশি আছে, 93% মার্কস এইচএসসি তে পেলে সে হচ্ছে ফর্ম কিনতে পারতো, মানে ফর্ম কিন মানে পরীক্ষা দেওয়ার, মানে ফাইট করার জন্য সে জাস্ট পার্টিসিপেন্ট হিসেবে নাম লিখাতে পারতেছে 93% মার্কস পাওয়ার ভিত্তিতে। তাও যদি একটু একটা তথ্য শেয়ার করি, এবার এইচএসসি পরীক্ষা হয়েছে কত মার্কস হয়, 21 ব্যাচে, তোমাদের তো 50 মার্কস হবে, এইচএসসি পরীক্ষা 21 ব্যাচে কত মার্কস হয়েছে, 32 মার্কস হয়েছে। তো 32-কে কয় দিয়ে গুণ করলে 100 হয়, প্রায় আনুমানিক 3 বা 3-এর একটু বেশি, রাইট? সো দ্যাট মিনস তাহলে বুঝতে পারতেছো যে ওদের মার্কস গুলো কিন্তু ক্যালকুলেট করা হয়েছে কিসে, প্রতি 100-তে 93% মার্কস লাগবে ফিজিক্স কেমিস্ট্রিতে, 93%। তার মানে ও পরীক্ষা দিছে 32-এ, 32-এর টাইনে লম্বা করে 100 বানানো হয়েছে, দ্যাট মিনস 3 দিয়ে গুণ দেওয়া হয়েছে অন্য মার্কটাকে। তাহলে সে একটা এমসিকিউ যদি মিস করে আসলে সে কত মার্কস হারাচ্ছে, 3 মার্কস হারাচ্ছে, মানে 32-এ 1 মার্ক হারানো ইজ ইকুয়াল টু 100-তে 3 মার্ক হারানো। তার মানে একটা ছেলে যে 93 পায় নাই, সে আর যে 93 পাইছে তাদের মধ্যে পার্থক্য মনে হতে পারে অনেক বেশি, কিন্তু পার্থক্য আসলে খুবই সামান্য। একজন হয়তো 3টা এমসিকিউ মিস করছে, একজন হয়তো 2টা এমসিকিউ মিস করছে, যে 2টা এমসিকিউ মিস করছে সে ফাইটে আছে, ফর্ম কিনতে পারতেছে, যে 3টা এমসিকিউ মিস করতেছে পারে নাই, সে ফাইট থেকে ছিটকে গেছে। তাহলে বুঝতে পারতেছো যে এই জায়গাটার মধ্যে যে প্রতি একটা মার্কস এর মূল্য কি পরিমাণে বেড়ে গেছে। অ্যান্ড অনলাইন এডুকেশন আসার ফলে, আসলে অনলাইন এডুকেশন নিয়ে তো অনেকদিন ধরে কাজ করতেছি,
অনলাইন টিউশন আসার ফলে আসলে এই জিনিসটা অনেক বাড়ছে। কম্পিটিশন লেভেলটা, আমি আইমান ভাইয়ের সাথে কয়েকদিন কথা বলতেছিলাম, এই কম্পিটিশনটা এত বাড়লো কিভাবে অনলাইন এডুকেশন আসার ফলে? এমনিতেও কিছু না আসলেও প্রতি বছর থেকে বছর, মানে 21-22 যা কম্পিটিশন, প্রত্যেক বছর থেকে বছর এটা একটা রাফ হিসাব, মানে একদম থামরুলের মতো 1.5 গুণ কম্পিটিশন বাড়ে। মানে এক বছর থেকে পরের বছর 1.5 গুণ বাড়ে, এর পরের বছর থেকে পরের বছর 1.5 গুণ বাড়ে, এবং জেনারেশনটা মেধাবী হয় আস্তে আস্তে। সো প্রতি বছর টু বছর 1.5 গুণ করে কম্পিটিশন বাড়ে। আমরা যে আমলে পরীক্ষা দিছি সেই আমলে কম্পিটিশন তোমাদের চেয়ে অবশ্যই আমি মাথা নত করে বলবো অনেক কম ছিল। 15 সালে আমি পরীক্ষা দিছি, ওই সময় অনেক কম ছিল, কিন্তু এখন এই নাম্বারটা, কিন্তু আমাদের সময় পরীক্ষা দিত 60 থেকে 65 হাজার মেডিকেলে, এখন পরীক্ষা দেয় 1,20,000। পপুলেশন বাড়তেছে, পপুলেটেড কান্ট্রি। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে তোমাদের মধ্যে আসলে এই প্রবণতা থাকা উচিত যে তুমি এখন ওই কম্পিটিশনের একটা অংশ, নট ওই কম্পিটিশনের বাইরে। এখন তুমি একজন জাস্ট লাইক তুমি বাইরে এন্টারটেইনড হচ্ছ, তুমি একটা মুভি দেখতেছো যে কম্পিটিশন করতেছো, ও আও ওরা কম্পিটিশন করছে, তুমি এই কম্পিটিশনের পার্ট, তুমি এই কম্পিটিশনের একটা প্লেয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা কথা একটু যদি বলি, অনেকে ভাবতে পারো ভাইয়া, অনেকের একটা কমন সমস্যা কি জানো, মানে বেশিরভাগ স্টুডেন্টদের, সেটা হচ্ছে কি যে এই কম্পিটিশনটার জন্য বাংলাদেশটা দায়ী, এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দায়ী, শিক্ষা ব্যবস্থাকে 2-4টা 10টা 20টা গালি দিব, বাস আমার চান্স না পাইলেও আমি শান্তি। ভাই, এটা তো দিন শেষে, আফটার অল বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আফটার অল 2-3 মাস এরকম গালি দিয়ে শান্তি পাবা? 2-3 মাস পরে ঠিকই তোমার গাড়ি তোমারই টানতে হবে, তোমার জীবন, তোমার ফ্যামিলি জীবন তোমারই টানতে হবে। তো এই যে সিস্টেমকে দোষ দেওয়া, এটা সলিউশন না কখনো। সিস্টেমকে তুমি যদি বেটার করতে চাও, হ্যাঁ মানি আমাদের সিস্টেমে কিছু ফ্লজ আছে, কিছু অব্যবস্থাপনা আছে, কিন্তু সিস্টেমে যদি তুমি বেটার করতে চাও, তুমি কখনো সিস্টেমের রেবেল হয়ে, মানে প্রতিবাদী হয়ে, সিস্টেমের বাইরে যে তুমি একটা সিস্টেম নতুন করে একটা রাষ্ট্র বানায় ফেলতে পারবে না একদিনে 2 দিনে, পসিবল না। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ভালো করে পড়াশোনা করে আগে এই সিস্টেমের মধ্যে থেকে বেস্ট অ্যাচিভ করে মঞ্চে দাঁড়াইতে হবে, অ্যান্ড মঞ্চে দাঁড়ানোর পরে দেন তোমার বলতে হবে যে তুমি সিস্টেমে এই এই চেঞ্জ আনতে চাও। এর আগে কেন তোমাকে শুনবে মানুষ? ওয়াই কেন তোমাকে শুনবে? এরকম তোমার মতো তো লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে বাংলাদেশে, কেন তোমার কথা কেউ শুনবে? কেউ শুনবে না, যেভাবে আছে সেভাবেই চলবে। তুমি যদি চাও অ্যাকচুয়ালি সিস্টেমটাকে বেটার করতে, তোমার এই সিস্টেমেই ফার্স্ট হয়ে বাইরে হয়ে আসতে হবে। অ্যান্ড দেন তুমি যদি বলো যে এই সিস্টেমে ভুল আছে, দেন তোমার কথা মানুষ শুনবে, কারণ তুমি এই সিস্টেমের চ্যাম্পিয়ন, এই সিস্টেমের চ্যাম্পিয়ন তুমি, এই সিস্টেমকে তুমি জয় করছো। অ্যান্ড দেন তুমি এই সিস্টেম সম্বন্ধে খারাপ বলছো, মানুষ বুঝবে যে হ্যাঁ তুমি ঠিক বলছো, তুমি এই সিস্টেমে পারো নাই, দেন তুমি এই সিস্টেমের দোষ দিচ্ছ, মানুষ তোমার বলবে যে তুমি ঠিক কথা বলছো, তখন তোমাকে বলবে না তুমি ঠিক কথা বলছো। তো এই জায়গাটা থেকে আমি একটু বলবো যে তোমাদের মধ্যে এই প্রবণতাটা থাকতে পারে যে 22 ব্যাচেই সকল দুঃখ, 21 ব্যাচে সকল, এটা প্রত্যেক ব্যাচে, আমাদের ব্যাচেও ছিল, 16 ব্যাচেও ছিল, প্রত্যেক ব্যাচে একটা না একটা কিছু হয়, আমাদের ব্যাচে বই চেঞ্জ হয়েছিল, সৃজনশীল আসছিল, 16 ব্যাচে প্রশ্নের মার্কস দেওয়া শুরু করছিল, 17 ব্যাচে একটা হয়েছিল, 18 ব্যাচে একটা হয়েছিল, প্রত্যেক ব্যাচে কিছু না কিছু নতুন অ্যাক্টিভিটি ঘটবে, মানে কোনো ব্যাচে এমন হয় না যে কোনো কিছু অ্যাক্টিভিটি ছাড়া চলে গেছে, কোনো ব্যাচে কোনো না কোনো ব্যাচে কোনো না কোনো অ্যাক্টিভিটি ঘটবেই। সো এই যে অ্যাক্টিভিটি ঘটলে 2টা টাইপ অফ স্টুডেন্ট থাকে, একটা টাইপ অফ স্টুডেন্ট আমাদের ব্যাচটা ভাগ্য সবচেয়ে খারাপ, আরেকটা টাইপ অফ স্টুডেন্ট আচ্ছা ঠিক আছে আমাদের ব্যাচের সবার সাথেই তো এরকম হচ্ছে, সবাই তো একই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন তো না শুধু আমার জন্য ব্যতিক্রম জিনিসটা, তাই এক কাজ করি আমি এই সিস্টেমটার মধ্যেই এটার মধ্যেই বেস্টটা অ্যাচিভ করি, কারণ আমার সমসাময়িক সমবয়সীরই তো এখানে পার্টিসিপেন্ট, রাইট? সো আমি কেন পারবো না? অ্যান্ড আমি আমার ফ্যামিলিকে আসলে প্রপার রেসপেক্ট, অ্যান্ড আমি ওই অবস্থানটা চাই যে অবস্থানটাতে আমার ফ্যামিলি প্রাউড হয়। আমি এই যে কয়েকদিন যে দেখি অনেক ফেসবুকে স্টোরি দেখি, স্টোরি দেখা সবাই দেখি জানো 2টা টাইপ অফ, আমি তো অনেক 21 ব্যাচের স্টুডেন্টের সাথে কানেক্টেড ছিলাম, অনেক এইচএসসি লেভেল স্টুডেন্টের সাথে, এটা শুধু এবছর না প্রত্যেক বছর দেখি, পাল্টা সময় দেখি যে যেই মেয়েটা আমাদের এবার টিম লিডার ছিল, ঢাকা মেডিকেলে চান্স পাইছে, আমাদের এই কোর্স প্রোগ্রামের লিডার ছিল, সো ও ওদের ডেগুলোতে দেখি যে ও গিফট পাচ্ছে, সংবর্ধনা পাচ্ছে, আরেকজন যে বাইরে মেডিকেল যাচ্ছে, ও বাড়িতে যাচ্ছে, ও ট্রেনের সিনারিও গুলো বাড়িতে যাওয়ার সময় সেগুলো শেয়ার করতেছে, লাইফ ইজ বিউটিফুল লিখতেছে, আর আরেকটা ছেলে যে চান্স পাইছে সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে, সে এখন কিভাবে অ্যাডমিশন পরবর্তী টাইমটা কাজে লাগাবে সেটা জানতে চাচ্ছে, এইটা একটা লাইফ। আরেকটা সাইড পয়েন্ট অফ ভিউ কি, আমি আইডিগুলো সার্চ দিই, দেখি আইডিটা ডিএক্টিভেট, আইডিটা নাই, আইডিটা ডিলিটেড, মেসেজ দিতে যাই দেখি তোমার রেজাল্ট কেমন, দেখি আমার পরিচিত কয়েকজনের আইডিটা ডিএক্টিভেট, আইডিটা নাই, 2টা টাইপ অফ গ্রুপ তৈরি হয়ে যায়। সো এই 2টা টাইপ অফ গ্রুপের মধ্যে তুমি কোন গ্রুপটার মধ্যে পড়বো, যে প্রাউডলি তোমার প্রোফাইলে লিখবা স্টার্টিং এট
অমুক মেডিকেল কলেজ, অর তুমি ওই গ্রুপটা হবা যে গ্রুপটা এক্সিস্ট করবে না। সো এই দুইটা গ্রুপের মধ্যেই জিনিসটা আমি যদি বলি, জাস্ট রিওয়াইন্ড করি আমি টাইমটা, রিওয়াইন্ড করি তোমাদের টাইমটা নিয়ে আসি ওদেরই আজকে। ও যারা এই ডেগুলো দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে গিফট পাচ্ছে, গিফটের পর গিফট পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কোন জায়গা থেকে মেডিকেলের এক সেট বই পাই যাচ্ছে, কোন জায়গা থেকে অ্যাপ্রন পাচ্ছে, কোন জায়গা থেকে স্টেথোস্কোপ পাচ্ছে, কোন জায়গা থেকে ল্যাপটপ পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে গিফট পাচ্ছে, সংবর্ধনায় বিভিন্ন জায়গায় কল পাচ্ছে, পরিবার থেকে সম্মান পাচ্ছে, মা বাবা প্রাউড, তাদের সাথে আমি ফোন দিয়ে যখন কথা বলি তারা আমাকে মাঝে মাঝে শেয়ার করে, যখন কথাটা বলতেই ভালো লাগে, টিচার হিসেবে সবচেয়ে কথাটা যখন বলি তাদের সাথে কথাটা বলতেই আসলে ভালো লাগে, মানে কিচ্ছু ভাবের আদান প্রদান লাগে না, মানে জাস্ট ওর সাথে কথা বলতেছি, কথা বলার মোমেন্টটা ওরও যেমন ভালো লাগে আমারও তেমন ভালো লাগে, এটা একটা ভাইয়াদের ফিলিংস। পরবর্তীতে আরেকটা টাইপ অফ স্টুডেন্ট, ভাইয়া এবার তো পারি নাই, সেকেন্ড টাইম আর কি দিব, তাদের সাথে কথাটা বললেই মনটা ডিপ্রেসিং লাগে, মনটা মানে খারাপ লাগে, কিন্তু কি করে, তাদেরকেও সলিউশন দিতে হয়, বিকল্প ভাবে ভাবাইতে হয়। সো আমরা চাই আসলে ওই ভালো লাগার মুহূর্তটা 22 থেকে আরো বেশি আসুক, আমাদের আরো বেশি সংখ্যক স্টুডেন্টের সাথে আমরা কথা বলতে পারি। ওকে ফাইন, আমাদের এই ব্যাচ থেকে ঢাকা মেডিকেলে আউট অফ 200 স্টুডেন্টস 150 স্টুডেন্টস আমাদের এখান থেকে। সো এই টাইপের মেমোরি গুলো, এই টাইপের জিনিসগুলো আসলে আমরা চাই তোমাদের মধ্যে থেকে ঘটুক, আর এই জিনিসগুলো, এই মুহূর্তগুলো তোমাদের মধ্যে থেকে যদি ঘটতে হয়, এটা আমাদের একার পরিশ্রমে হবে না, এটা মূল পরিশ্রমটা লাগবে তোমার। সত্যি কথা যদি একটা বলি, একটা মানুষ, একটা ছেলে বা মেয়ে যখন আমাকে বলে যে ভাইয়া আপনার কারণে চান্স পাইছি, তখন আমি বলি না, আমি তুমি তোমার কারণে চান্স পাইছো, আমি তো পড়াইছি 12,000 জনকে, 12,000 জন তো চান্স পাইনি, তুমি চান্স পাইছো, দ্যাট মিন্স তুমি চান্স পাইছো, তোমার কারণে চান্স পাইছো। আমরা একটা প্রভাবক, বিক্রিয়া শুরু করতে পারি না, বিক্রিয়া ত্বরান্বিত করতে পারি, শুরুটা করতে হয় তোমাদের। প্রভাবকের বৈশিষ্ট্য এটা না যে বিক্রিয়া শুরু করতে পারবে না সে, শেষ করতে পারবে না সে, বিক্রিয়াটাকে ত্বরান্বিত করতে পারবে। টিচার হচ্ছে এরকম, টিচারের কাজ হচ্ছে তোমাকে উদ্বুদ্ধ করা, টিচারের কাজ সত্যিকার অর্থে যদি আমি বলি, টিচারের প্রথম কাজ পড়ানো না, প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে ইন্সপায়ার করা, সেকেন্ড কাজ হচ্ছে পড়ানো টিচারের, কারণ পড়াটা মেইন, পড়াটা তোমার করতে হবে, মেইন কাজটা তোমার করতে হবে, তা বাকি যেটা আমরা করব সেই কাজটা, কারণ আমরা তো স্বাভাবিক, আমাদের সবাই তো চান্স পাবে না। আজকে এই ব্যাচেও যতজন আসো, আমি ড্যাম শিওর আজকের এই লাইফটা যারা দেখতেছো, এই লাইভের মধ্যে যদি আমরা টাইম ট্রাভেল করে যাইতে পারতাম 1 বছর সামনে, তাহলে আমরা দেখতে পারতাম কয়েকজন চান্স পাইছো, কয়েকজন চান্স পাও নাই। এই আজকের লাইভের অডিয়েন্সদের মধ্যে, এই যে আমার 1568 জন, এই 1568 জনের মধ্যে দেখা যাবে যে আমি যদি মোটামুটি এস্টিমেট করি, বেশিরভাগই চান্স পাবে না, বেশির খুব অল্প ভাগ চান্স পাবে, খুব অল্প ভাগ, খুব অল্প ভাগ বোধহয় 500-600, আশা করবো বেশি, কিন্তু এটাই বাস্তবতা, এটাই ফ্যাক্ট। আজ আজকের এই মোটিভেশনে হয়তো কেউ তার একদিন তার শরীরটা শক্ত রাখবে, পড়াশোনা করবে টেবিলে বসে থাকে, 2 দিন কেউ করবে, 1 মাস কেউ করবে, কিন্তু ঝরবে। যে কোনো ক্লাস শুরু হলে একটা জিনিস খেয়াল করো তোমরা, লাইভের শুরুতে ভিউস এত সময় যায়, ভিউস কমতে থাকে, এটা শুধু একটা লাইভের ঘটনা না, এটা একটা জীবনের ঘটনাও বটে। শুরুতে মেডিকেলের জন্য ড্রিম দেখে সবাই প্রথমে, মানে আমি একটা জিনিস বলি, বেশিরভাগ এইচএসসি লেভেলে তোমাদের লেভেলের স্টুডেন্টদের মধ্যে যে জিনিসগুলো আছে, তোমাদের লেভেলের স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে আচ্ছা একজন 966 জন, আমার এখানে কিন্তু ওভারঅলটা দেখা যায়, আমি স্ক্রিনে ওভারঅল দেখতে পাচ্ছি সবগুলো প্ল্যাটফর্মে, এটা অনেক জায়গায় লাইভ হচ্ছে, এটা নাই 1562 জন। সো আমি একটু একটা কথা বলছিলাম যে এই যে লাইভের ভিউ কমা বা জীবনের এইম কমা, যদি আজকে এই মুহূর্তে আমরা দেখতে পারি যে একটা মানুষ, ধরো ফর এক্সাম্পল, ধরো আমার, আমি একটা মানুষ, আমার কপালে লেখা আছে আমার এইম কি, হ্যাঁ আমার এইম, আমি কোনটা ঠিক করছি, আমি এখন এই যে সংখ্যক স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগেরই কপালে লেখা দেখবো, যারা মেডিকেল টার্গেট ঢাকা মেডিকেল, যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা বুয়েটও না, বুয়েটের সিএসসি, টাইম যায় টার্গেটে কমতে থাকে, কেন টার্গেট কমতে থাকে, কারণ তার পরিশ্রম কমেছে, পরিশ্রম সমানুপাতিক টার্গেট, তার পরিশ্রম কমায় ফেলে, আচ্ছা ঠিক আছে আমি তো ঢাকা মেডিকেল পাবো না, ঢাকার একটা হইলেই হবে, তারপরে টার্গেট, আচ্ছা ঢাকার একটা না হইলেও ঢাকার আশেপাশে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে টপ 10 হইলেও হবে, তারপরে টার্গেট থাকে কি, তারপরে টার্গেট থাকে আচ্ছা যে কোনো একটা হইলেই হবে, সরকারি মেডিকেল হইলেই হবে, তারপরে টার্গেট থাকে কি, আচ্ছা ঠিক আছে ডেন্টাল হইলেও হবে। সো এই যে ভিউজ যেমনে কমে, তেমনি তোমার টার্গেটও সেমনে কমবে অনেকজনের, আবার যারা পরিশ্রম করবে তাদের জন্য ওই স্টিক থাকা, শেষ পর্যন্ত স্টিক থাকা, এই স্টিক থাকাটা হয়ে যাদের হয়ে উঠবে, শেষ পর্যন্ত যারা থাকবে, শেষ পর্যন্ত যারা ফাইট দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেটটা ওই একই জায়গায় আটকানো থাকে। আমরা যেমন একটা কথা বললাম না একটু আগে, যে প্রতি 25 জন পরীক্ষা দেয় একটা সিটের এগেনস্টে, এটা গেল পরীক্ষার্থী সংখ্যা, কিন্তু রিয়েল কম্পিটিটর, রিয়েল ফাইটটা দেয় 4 জন 3 জন প্রতি একটা সিটের এগেনস্টে, রিয়েল ফাইটটা দেয় 4 জন থেকে 3 জন, 22 জন এরা পরীক্ষা দিলেও যা না দিলেও তা,
আমি একটা অনেস্ট কথা বললাম, বাকি 22 জন ওরা পরীক্ষায় ভুলে বসে মাত্র, বাট এরা পরীক্ষা দিলেও যা না দিলেও তা, কারণ তারা ওই লেভেলে নাই। অ্যাকচুয়াল ফাইটটা হয় 4 জনের মধ্যে বা 5 জনের মধ্যে, যদি আমি অ্যাকচুয়াল কাউন্ট করি। ইনফ্যাক্ট বুয়ে চাই যে কয়দিন আগে স্যার দিল 20,000 জন পরীক্ষা দিতে পারবে। আমি আমার স্টুডেন্টদের বলেই দিছি, দেখো তোমরা তোমাদের সবচেয়ে কঠিন পার্টটা পাড়ি দিয়ে ফেলছো, যেটা তোমার কন্ট্রোল সবচেয়ে কম ছিল, সামনের পার্টটা তো তোমার কন্ট্রোল সবচেয়ে বেশি, এবং সামনের যে পার্টটা আছে ওই সামনের পার্টে পরীক্ষার্থী সংখ্যা 20,000 দেখলো, তুমি চোখে দেখতেছো 20,000, আমি চোখে দেখতেছি এটা 20,000 না, এটা হচ্ছে 6,000, 7,000, 8,000, বড় জোর 8,000। কারণ রিয়েল ফাইটার এই কয়জন, রিয়েল ফাইটার কতজন হইতে পারে না, এটা আমরা আগেও জানি, আমরা এত বছর কোচিং সেন্টার গুলোতে পড়াইছি, দেখছি। লাস্ট প্রথম দিন এমন হয় ভাইয়ার কোলে এসে ক্লাস পর্যন্ত করাইতে হয় কোন কোন ছেলেকে, যে ভাইয়ার সিটে বসেও ক্লাস করতেছে, কারণ এত মানুষ মাটিতে বসেও ক্লাস করতেছে এরকম। বাট সামনে দিন আগায় দিন আগায় দিন আগায়, এন্ড কি হয় দেখা যায় যে লাস্টের দিকে আইসা, একদম লাস্ট মোমেন্টে আইসে, প্রতি একটা 3 জনের বেঞ্চে একজন বসে আছে, বাকি 2 জন কই, ওরা টার্গেট চেঞ্জ করে ফেলছে, ওদের রেজাল্ট ভালো আসে নাই, ওরা সেকেন্ড টাইমার হয়ে যাবে, বা এই রকম হয়। লাস্ট পর্যন্ত থাকে কিন্তু খুবই কম সংখ্যক ছাত্রছাত্রী, ঠিক আছে? তো এটাই আমি বলবো, আমি আজকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বললাম, কম্পিটিশন, দেন এইম, দেন তোমার যে স্ট্র্যাটেজি বা যেই লক্ষ্যটা থাকা উচিত সেই লক্ষ্যটা আগে পরে সেম থাকা উচিত, বাস্তবতাটা বুঝালাম, ঠিক আছে? তো আশা করি এই যে আমার কথা